হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 8টা, আমি ঘুম থেকে উঠলাম আর একটু লেট হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে, কারণ এত এত লেট আমি উঠি না ঘুম থেকে। লেট হয়ে গেল কারণ কালকে আমি হলদি শ্যুট করে ফটোগুলো এডিট করছিলাম, প্লাস তোমাদের ডেলি ভিডিও রাত্রি এডিট করি কিছুটা, সকালে এডিট করি কিছুটা, তো রাত্রি কিছুটা এডিট করছিলাম, যার কারণে দেরি হয়ে গেল। আর চলো আজকে ব্লগটা শুরু করি। চলো, সারাদিনের কাজ যা, শুয়ে থাকা কাজ। খেয়েছিস নাকি না খেয়ে ঘুমিয়েছিস? হ্যাঁ, এটাকে দেখো, এটাকে দেখো কীরকমভাবে শুয়ে আছে, দেখো খালি ঘাড় মাখিয়ে একদম ঘুমাচ্ছে। তো গাইজ, আজকেও বোন মেকআপ ক্লাস করাচ্ছে, আর মেকআপ ক্লাসের আজকের মেকআপের লুক হবে বিয়ের লুক, যেটা আমাদের বাঙালি বিয়েতে হয়। তো আজকেও আমাকে শ্যুট করতে হবে, মানে বাড়িতে একটা দাদা যদি ক্যামেরা কিনে রাখে তার কত জ্বালা, তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে থাকো, ঠিক আছে? তোমাদের কিন্তু রেসপন্স খুব ভালো চাই, কারণ বোন মেকআপটা করছে, তোমরা দেখতে পাচ্ছ তাদের লুকগুলো কেমন হচ্ছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমার চ্যানেলে যারা নিউ আছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এরকমই ডেলি ব্লগ দেখার জন্য, ঠিক আছে? আরও মেকআপের ভিডিও দেখার জন্য। খালি ভিডিও আপলোড দিয়ে ফিরলাম আগের দিনের হলদি লুকের ভিডিওটা। তো চলো গাইজ, বাড়ি গিয়ে আজকে কী লুক দিচ্ছে, আজকে বিয়ের লুক দিচ্ছে, সেই লুকটা তোমাদের দেখাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এখন দেখতে থাকো সিনেমেটিকটা। দেখতে পাচ্ছ মেকআপ ওখানে করছে, আর এখানে কি করছিস তোরা বসে বসে? কি গেম? টেম্পেল রাম গেম খেলছে, বাচ্চাদের গেম খেলছে। বোনি এখন এটা কি করছিস? হেয়ার ক্রিম্পিং করছে। হেয়ার ক্রিম্পিং, আচ্ছা, অর্ধেক রেডি মডেল, স্টুডেন্ট প্রিয়া ভৌমিক মডেল, আগে দেখেছো আমার ভিডিওতে প্রিয়া মন্ডল, এই যে মুয়া মেকআপ আর্টিস্ট সোনালি ভৌমিক। আমাদের সেট রেডি করতে হবে এখন ওয়েডিংয়ের, ওয়েডিং লুক হচ্ছে আজকে বিয়ের। তো সেট রেডি করার জন্য যাচ্ছি কলা গাছ কাটতে। এই ভাই, কারো গালাগালি খাও না। ইম্পর্টেন্ট জিনিস পেলাম, ওয়াও, জি ইম্পর্টেন্ট জিনিস। কি জিনিস পেয়েছে দেখো, অর্পণ রাস্তাতে পুড়িয়ে পেলো। হ্যাঁ, সিনটে পিন, ওয়াও, লোকদের জানালে হবে না, এক্ষুনি গালাগালি খেয়ে যেতে পারি, লুকিয়ে লুকিয়ে কাটবো, তাই তো? এই বেশি আজ করবি না, ঠিক আছে? সার্জিক কলা বাগানে সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে, আমি আর অর্পণ যাচ্ছি অপারেশনটা করতে, তোমার ভিডিওটা দেখতে থাকো। এইটা 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 যেটা নিচের গাবার দিকে, ভালো হবে তো, ছোটো আছে আর পাতাগুলো সুন্দর আছে, কচি চলে। হ্যাঁ হ্যাঁ, ও তো সে যখন যতটা লাগবে কেটে করে নিলেই হবে। কটা পাতা আছে দেখ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, নিয়ে আসা। আরে একটা চাপড় মারবি গাছটা চলে আসবে, মার চড়ে। ও ও অত উপরে নয়, নিচের দিকে মার, গোড়া গোড়া ঠেলে, গোড়া ঠেলে পরে কাটবো, গোড়া ঠেলে মারবি, গোড়া ঠেলে মারবি কিন্তু। হ্যাঁ, চলে 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 চলে, তোমরা কাউকে বলবে না।
জুগাড় জাত দেখছো তো, জুগাড় জাত। অরপরে আবার কি, অরপরে আবার কি? তো গাইস এখন জুগাড় জাত করতে গিয়েছিলাম, এটা ছিল, এটা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে থাকবে, এগুলো অনেক কাজ আছে, তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। এটা আমাদের সেটআপ রেডি, এতক্ষণ ধরে কলা গাছ তুলে এনে, আর হ্যাঁ কাপড়টা খেয়ে নিয়েছে, ও ঠিক আছে বাদ দাও। এতক্ষণ ধরে কি করলাম সেটা তোমরা দেখো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার, আর ওখানে দাঁড়িয়ে আছে রিয়া আর বুনি, আর অর্পণ ফটো তুলছিল দেখাচ্ছে। এই দেখো আমাদের ছোট্ট সেট, জুগাড়ু মানুষ, এই যে জুগাড়ু মানুষ জুগাড় করেছে, তার সাথে আমিও ছিলাম, ঠিক আছে। দেখো ছোটখাটো জিনিস এগুলো, আর মডেল রিয়া মেকআপ আর্টিস্ট হা করছে। কেমন লাগছে সেটটাকে? এই যে গরিবের গরিবের ফ্লাওয়ার মাস, এই নাইকা কোম্পানি, এটা কি ছিল? আমাদের ফটোশুট চলছে এখানে এখনো, ঠিক আছে। অর্পণ তো ফটো তুলেই যাচ্ছে, ঠিক আছে, আর ওখানে পোস্ট দেখাচ্ছে একজন, আর মেকআপ করছে ব্লেন্ডার, বিউটি দিয়ে ব্লেন্ডার ব্লেন্ডিং করছে একজন। কিছু বলতে যাস, পালিয়ে আসিস কেন? ওটা দেখো আর পুরো ভিডিওটা দেখে এনজয় করো ফুল। দেখছো এখনো ফটোশুট চলছে। তো গাইস আমাদের এবার সিঁদুরপুরীও কিছু শট নেওয়া হবে, টোটালি এনার্জি লেস হয়ে গেছি সেই থেকে, সবাই এনার্জি লেস হয়ে গেছে। আরে ফটো তুলতে তুলে ওঠা বসা ওঠা বসা, আর মডেলের পোজ দিয়ে দিয়ে পুরো একদম এনার্জি লেস হয়ে গেছে, শুধু অর্পণ বাদ দিয়ে, অর্পণ এখন কাজ করে যাচ্ছে আর আমি ভিডিও করে যাচ্ছি, আমি তো কাজ করছি বলো। অর্পণের চায়ের বিস্কুট, চাটা ঢেলে দেবে তোকে খেয়ে নেবে। অর্পণের বিস্কুট খেয়ে নিলো দুটো বিড়াল। অর্পণ তুই ফটোই তুলে যা। ফাইনালি ফটোশ্যুট কমপ্লিট হলো আর সবাই পুরো এনার্জি লেস হয়ে পড়েছে, এখন ফটো দেখাচ্ছে মডেলকে অর্পণ। আর লাস্টে আমার যেটা বলতে ভুলে যাচ্ছি আমরা, সেটা না বললে কম ইনকমপ্লিট পুরো আজকের শ্যুট, সেটা হলো যে প্যাকআপ জোরে হাঁপিয়ে যাচ্ছি আর জোরে নেই। তো আজকের শ্যুট প্যাকআপ, তো গাইস কালকে আসবো আমরা, আবার কালকে আসবো নতুন লুক নিয়ে, নতুন মেকআপ নিয়ে। তো তোমরা একটা গুড নিউজ দিয়ে দিই শুনে যা, এতদিন ধরে এতদিন ধরে ইউজ করাচ্ছে, এত শ্যুট করেছি, তার মধ্যেই আজকে ফার্স্ট টাইম কার্ডটা ফুল করতে পেরেছি। তো 16 GB মেমোরি কার্ড ফুল হওয়ার কথাই, মানে কথা নামই নিচ্ছিল না, তো আজকে ফুল হয়ে গেছে। তোমরা যারা আমার চ্যানেলে যারা নিউ আছো, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো, গুড নাইট।